আসসালামু আলাইকুম দর্শক, খড়গড়ি বাইপাস পেয়ারা পাইকারি বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে কিন্তু বস্তে বস্তে পেয়ারা নিয়ে আসা হয়েছে। আপনারা যে বাকি লোকগুলো দেখছেন, সবাই কিন্তু পেয়ারা কেনার জন্য এসেছে। পেয়ারার দাম বেশি, চাহিদা বেশি, আপনারা যেমনকে দেখতে পাচ্ছেন মাল কম, যে কারণে আপনাদেরকে পেয়ারার দামটা জানানো হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ইনি কিন্তু অনেক কয়েক বস্তা পেয়ারা নিয়ে এসেছে। সাসাই বাগান দেখতে পাচ্ছেন, পেয়ারার বস্তাকে ঘিরে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। দর্শক, এই পেয়ারা গুলো 2500 কিন্তু দাম চাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পেয়ারার কালারটাও কিন্তু অনেক ভালো। ভাই এটা কি জাত? এটা জাত কি, 8 না অন্য? 8 না। তো দর্শক, পেয়ারার দাম কিন্তু বেশি, এটা কিন্তু 2500 দাম চাওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু অবশ্যই নিতে গেলে 2000 উপরে যেতে হবে। কি দাম বলছে ভাই? কত? 1700? কি দাম বলছে এডি? এডি কি দাম বলছে? 60 টাকা কেজি? এরকমই ভালো না, এরকম দাগি টাগি রয়েছে? তো দাগি রয়েছে। এটি তো 60 টাকা কেজি বিক্রি হবে না মনে হচ্ছে। আসসালামু আলাইকুম দাদা, কী দাম চাচ্ছেন? 20 টাকা? 2400? এটা কি 2400 বিক্রি হবে? একটু দাগি রয়েছে। তো দর্শক, 2400 টাকা দাম চাওয়া হচ্ছে। কত বলেছে দাদা, কত পর্যন্ত বলেছে? 1900-2000 পর্যন্ত বলেছে না? সাইজ ছোটও কিন্তু রয়েছে, এই যে এগুলো সব ছোট, এগুলো মনে হয় লিভি বাদ দিতে পারে। তো দর্শক, এই প্যারাটা 2100 টাকা দাম বলা হচ্ছে। আমি দেখেছি গো ভাই, দাম কিন্তু না, আপনি পারলেন না, আপনার সাথে বড় মানুষ আর